सुप्रिय शिक्षार्थी आजकल माल्टीमिडिया क्लस तुम्हारे सबा के सुस्वागतम तस्निया रफिक स्निग्धा सहकारी शिक्षक एन एस आमिर रेसिडेंसियल स्कूल उलिपुर कूड़ीग्राम। आज के पढ़ा पंचम श्रेणी बांग्लादेश विश्व परिचय अध्याय अष्टम नारी पुरुष समता एवं पाठ शिरोनाम नारी जागरण अग्रदूत। सुप्रिय शिक्षार्थी तुम्हरा ए पाठ शेषे शिखते पारबे समाजे नारी अवदान। सुप्रिय शिक्षार्थी तुम्हरा ए पाठ शेषे शिखते पारबे समाजे नारी अवदान। एसो एबारे आमरा किछु छवि देखे नी। तुम्हरा ये छविगुलो देखते पाच्छो तार मध्ये एकजन महिलार छवि देखा जाच्छे। इनी होच्छे महियोशी नारी बेगम रोकेया, जिनी तार जीवनेर पुरोटा समय समाजे नारीर अग्रगतिर जन्य काज करे गेछेन। समाजेर प्रकृत उन्नयनेर जन्य नारी पुरुष उभयेर भूमिका गुरुत्वपूर्ण। नारी पुरुष समान अंशग्रहण एवं समान अधिकार भोग करते ना पारले कोनो देशेर उन्नयन सम्भव नय। এ প্রসঙ্গে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ কোন দেশের উন্নয়নের জন্য নারী এবং পুরুষ দুজনকেই সমান তালে কাজ করে যেতে হবে। একটি সমাজে নারী পুরুষ হচ্ছে দুটি চাকার মতো, একটি চাকা অচল হয়ে গেলে সমাজের উন্নয়ন সম্ভব নয়। এরকমই এই মহিয়সী নারী তার জীবনের সবটুকু সময়ই শুধুমাত্র মহিলাদেরকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় তার প্রচেষ্টায় কাজ করে গেছেন। তোমরা তার কিছু কাজের নমুনা এই ছবিতেই দেখতে পাচ্ছ। এখানে তার প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ের ছবি আছে। নিচের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তার জন্মস্থান, এবং পাশেই যে অবরোধবাসিনী সুলতানার স্বপ্ন মতিচুর তিনটি ছবি দেখতে পাচ্ছ, এ তিনটি হচ্ছে তার রচিত গ্রন্থ, যে সবই নারী উন্নয়নের জন্য নারীর অগ্রযাত্রার কথা বলা হয়েছে। পাঠের ঘোষণা, নারী জাগরণের অগ্রদূত। সুপ্রিয় শিক্ষার্থীরা এসো এবারে আমরা এই মহিয়সী নারীর সম্পর্কে কিছু জেনে নেই। বেগম রোকেয়ার জীবন এবং কর্ম। বেগম রোকেয়া 1880 সালে 9ই ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। আমরা যেহেতু রংপুর জেলারই মানুষ, রংপুর বিভাগের মানুষ, তোমরা হয়তো অনেকে বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত জন্মস্থানটি দেখে আসতে পারো। এটি আমাদের রংপুর বিভাগীয় শহর থেকে খুব বেশি দূরে নয়, রংপুর বিভাগীয় শহরের অনেক কাছাকাছি পায়রাবন গ্রামে অবস্থিত। বেগম রোকেয়া 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে বিদ্যালয়টি কলকাতায় স্থানান্তর করা হয়। 1932 সালে 9ই ডিসেম্বর এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশে প্রতি বছরই 9ই ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসাবে পালন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা এবারে এসো আমরা জেনে নেই আমাদের নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার কিছু অবদান সম্পর্কে। নারী জাগরণে বেগম রোকেয়ার নানা রকম অবদানমূলক কাজ করে গেছেন। তার মধ্যে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রেখেছেন তিনি। নারী শিক্ষার বিষয়ে সমাজকে সচেতন করে তুলেছেন। বেগম রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছেন সে সময়ে সমাজে প্রচলিত ছিল নানা ধরনের কুসংস্কার। সে সময়ে সমাজে নারীদের শিক্ষা ছিল একটা অভিশাপের মতো। বাড়ি থেকে ঘর থেকে পা বাড়ানো মহিলাদের জন্য ছিল পাপের শামিল। কিন্তু এ অবস্থায়ও তিনি পড়াশুনো করে গেছেন। তার বড় ভাইয়ের সহযোগিতায় তিনি তার শিক্ষা জীবনকে উন্নত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা তিনি নারী শিক্ষার জন্য একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তোমরা এখন খুব সহজেই মেয়েরা বিদ্যালয়ে আসতে পারছো, পড়াশোনা করতে পারছো, কিন্তু বেগম রোকেয়ার সময়ের পরিস্থিতিটা এরকম ছিল না। সে সময়ে সাধারণত মেয়েরা ধর্মীয় শিক্ষা ব্যতীত সামাজিক অন্য কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষমতা রাখত না। কিন্তু বেগম রোকেয়াই প্রথম নারী যিনি মনে করেন যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক এবং বিদ্যা শিক্ষায় নারীদের শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে।
নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। এসব গ্রন্থ পড়ার মাধ্যমে সমাজের পুরুষরা নারী শিক্ষার অবদান, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছেন। ফলে তারা তাদের কন্যা সন্তানদের বিদ্যা শিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ে পাঠাতে সক্ষম হয়েছেন। নারী শিক্ষার অগ্রগতির জন্য মা বাবা এবং অভিভাবকদের শিক্ষার বিষয়ে তিনি সচেতন করেছেন। বেগম রোকেয়া ওই সময়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের কন্যা সন্তানদের বিদ্যালয়ে পড়ালেখার জন্য লোকজনকে বুঝাতেন। এর ফলে একটা সময় বেগম রোকেয়া তার এলাকার কয়েকজন মেয়েদের নিয়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বেগম রোকেয়া সম্পর্কে অনেক কিছুই জানলাম, কিন্তু তোমরা কি কি জানতে পারলাই তা সম্পর্কে একটি একক কাজের আয়োজন এবারে। আমরা এতক্ষণ যে পাঠ আলোচনা করলাম তা থেকে নিশ্চয়ই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করে নিতে পারবে। বেগম রোকেয়া কে ছিলেন? বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1880 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কত সালে ভাগলপুরে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তিনি 1909 সালে ভাগলপুরে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1932 সালে 9 ডিসেম্বর এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা যে পাঠটি আলোচনা শুনলে তা এবার মূল্যায়ন করা যাক। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমরা তোমাদের খাতায় এতক্ষণ যা শিখলে তা থেকে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করো। যদিও বা আমি তোমাদের উত্তরগুলো এখন করেই দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কাদের শিক্ষার জন্য বেগম রোকেয়া কাজ করতেন? এটা খুব সহজেই তোমরা এখন বলে দিতে পারবে, নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া কাজ করতেন। বেগম রোকেয়া কোথায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বেগম রোকেয়া ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে বিদ্যালয়টি কলকাতায় স্থানান্তর করা হয়। তিন নম্বরে হচ্ছে, বিদ্যালয়টি পরে কোথায় স্থানান্তর করা হয়? বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের একটি বোর্ড পরীক্ষা আছে যা প্রাথমিক শিক্ষা সমাপনী নামে পরিচিত। এজন্য আমি আজকে তোমাদের সেই শিক্ষা সেই পরীক্ষার আলোকে, সেই পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে কিছু প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরীক্ষায় দেখো যে তোমাদের সঠিক উত্তর দিয়ে ফাঁকা ঘর পূরণ আসে। এরকম তোমাদের পরীক্ষায় থাকবে 12টি ফাঁকা ঘর দেওয়া থাকবে, তা থেকে 10টির উত্তর তোমাদের করতে হয়। তারই নমুনা হিসাবে আমি তোমাদের এখানে 4টি ফাঁকা ঘর দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে আছে, বেগম রোকেয়া ড্যাশ জেলায় জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এ পাঠ থেকে বলতে পারবে খুব সহজেই, বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন। সমাজের অগ্রগতিতে ড্যাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজের অগ্রগতিতে বেগম রোকেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 3 নম্বরে হচ্ছে, বেগম রোকেয়ার ড্যাশ প্রতি অসীম অনুরাগ ছিল। বেগম রোকেয়ার বিদ্যা শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। 4 নম্বরে হচ্ছে, সমাজের প্রকৃত ড্যাশ জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বরে ফাঁকা ঘরে বসবে, সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা সঠিক শব্দ দিয়ে ফাঁকা ঘর পূরণ করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি তোমাদের আরও একটি নমুনা প্রশ্নপত্র শিখাচ্ছি। তোমাদের প্রশ্নে তোমরা দেখে থাকো যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলকরণ আসে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ঠিক একই রকম একটি ছক দেয়া আছে। এ ছকে বাম পাশে কিছু শব্দ দেয়া আছে এবং ডান পাশে কিছু বাক্য দেয়া আছে। এই ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশগুলো মিল করে দিতে হবে। ক নম্বরে দেখা আছে, 1909 সালে বেগম রোকেয়া ভাগলপুরে, তারপরের অংশ ফাঁকায়। এখন তোমাদের কাজ হচ্ছে ডান পাশের কোন অংশটির সাথে এই ক নম্বর অংশটি মেলে সেই অংশটি তোমাদের খাতায় মিলিয়ে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, 1909 সালে বেগম রোকেয়া ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এই উক্তিটির সাথে যৌক্তিক হয়। এখন তোমাদের কাজ হচ্ছে খাতায় এই অংশটি লেখা। তার সাথে তোমাদেরকে আমি আরো একটি জিনিস শিখিয়ে দিচ্ছি, তোমরা যখন এই প্রশ্নপত্রে তোমাদের উত্তরপত্রে লিখবে তখন এই অংশের সাথে এই যে দেখতে পাচ্ছ এখানে দাড়ি দেয়া, এই দাড়ি তোমরা এখানে যোগ করবে না, না করে এখান থেকে তোমরা এই সেন্টেন্সটি পুরোটাই লিখবে। এই সেন্টেন্সটি লেখার পরে তোমরা দেখা গেল যে তোমাদের লাইনটা হয়তো এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, তোমরা ওখানেই দাড়ি দিয়ে এ লেখাটা শেষ করে দিবে। তারপরের বাক্যটি তোমরা কখনোই ওই জায়গা থেকে শুরু করবে না, ঠিক উপরের ক নম্বর বাক্যটি যেখানে লিখেছো তার নিচে, তার বরাবর যে নিচের অংশ আছে ফাঁকা জায়গা থেকে আবারও শুরু করবে। খ নম্বরে আছে 1932 সালে 9ই ডিসেম্বর, তারপরে দেখো তোমরা দ্বিতীয় অংশে কোনটি বসানো যায়, এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন, এই যে এই সেন্টেন্সটি দিয়ে তোমরা পূরণ করে নিবে। তারপরে গ নম্বরে হচ্ছে বেগম রোকেয়ার স্মরণে বাংলাদেশে, এখানকার দেখো ঘ নম্বর বাক্যের অংশটি এর সাথে মিলে যাচ্ছে, প্রতি বছর 9ই ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। তারপরে ঘ নম্বরে আসছে বেগম রোকেয়া আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য, ডান পাশের ক নম্বরে বাক্যাংশটি তোমরা লক্ষ্য করো চেষ্টা চালিয়ে গেছে, এই বাক্যাংশটি মিলে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো কিভাবে তোমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশটি মিল করে খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে তোমরা তোমাদের এই পাঠের আলোচনা থেকে জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে হচ্ছে ফাঁকা ঘর পূরণ, বাম ডান সব কিছুই শিখতে পারলে। এবারে আমি তোমাদের শেখাবো একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যা তোমাদের বাড়ির কাজ হিসাবেও জমা থাকবে। প্রশ্নটি দেখো, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য, তা তোমরা আলোচনা থেকেই বুঝতে পেরেছ। তার এই অবদান সম্পর্কে 6টি বাক্য তোমাদের উল্লেখ করতে হবে। বাক্য 6টি আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু তারপরেও তোমরা চেষ্টা করবে নিজেদের মতো করে খাতায় লিখে নিতে। বেগম রোকেয়া, 1 নম্বরে তোমরা বলতে পারো যে বেগম রোকেয়া নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করেছে। 2 নম্বরে তোমরা বলতে পারো বেগম রোকেয়া নারীদের সমাজে শিক্ষিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। 3 নম্বরে তোমরা বলতে পারো বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য ভাগলপুরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। 4 নম্বরে তোমরা বলতে পারো বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য বিভিন্ন বই লিখেছেন। 5 নম্বরে তোমরা বলতে পারো বেগম রোকেয়া সমাজে নারীরা কতটুকু তাদের অবদান, তাদের অগ্রযাত্রার মাধ্যমে সমাজকে উন্নত করতে পারে তার সম্পর্কে সমাজকে সচেতন করে তুলেছেন। আর 6 নম্বরে তোমরা বলতে পারো নারী পুরুষ যে সমাজের দুটি চাকা, এ ভিত্তিটি বেগম রোকেয়াই আজকের এ সমাজে পুরুষ জাতিকে বোঝাতে সক্ষম হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো তোমাদের এই মাল্টিমিডিয়া ক্লাসটি এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।